সামনের বছরটাকে সুখময় করার ক্ষমতা রাখেন একমাত্র কে? আল্লাহ। ওটাকে দুঃখ দুর্দশা এবং দুর্ভিক্ষ কষ্ট দিয়ে ভরে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ পারেন। প্রিয় উপস্থিতি, এর জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আজকে কাকে সন্তুষ্ট করব আর কাকে অসন্তুষ্ট করব। পশ্চিমা বিশ্বকে সন্তুষ্ট করলে, নিজের মনকে সন্তুষ্ট করলে আমার মন আর পশ্চিমা বিশ্ব আমাকে সুখ সমৃদ্ধি দিয়ে ভরে দিতে পারবে না, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট আর খুশি করলে আল্লাহ তাআলা আমাকে এটা দেওয়ার ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে মাওলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনত, একমাত্র আল্লাহর উপর আস্থা আর বিশ্বাস রাখত এবং তাকওয়া অবলম্বন করত, গুনাহ ছেড়ে দিত, মাওলাকে ভয় পেত, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিত, আল্লাহর ভালোবাসা ইবাদতে মগ্ন হতো, যার সমষ্টিক নাম হলো তাকওয়া। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ, অবশ্যই আমি আসমান এবং জমিনের সমৃদ্ধি এবং বরকতের দুয়ারগুলো তাদের জন্য খুলে দিতাম। মেরে মুআজ্জাজ হাজেরিন, গুনাহের দ্বারা সুখ চলে যায়, সমৃদ্ধি চলে যায়। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, আল্লাহর বিরুদ্ধে গিয়ে যখন কাবিল হাবিলকে হত্যা করলো, আদম আলাইহিস সালাম তখন ওখানে ছিলেন না, উনি ছিলেন মক্কা শরীফ, উনি জানেন না এখানে হত্যা হয়েছে। কিন্তু এই গুনাহের কারণে গোটা পৃথিবীর মধ্য থেকে সুখ সমৃদ্ধিকে আল্লাহ উঠিয়ে নিলেন, কমিয়ে দিলেন। পৃথিবীর রং রূপ সৌন্দর্য আর চেহারা বিকৃত হয়ে গেল, পৃথিবী শ্রীহীন হয়ে গেল, কুৎসিত দর্শন হয়ে গেল। আগেকার রূপ লাবণ্য পৃথিবীর আর তখন বহাল থাকলো না। খাদ্য দ্রব্যের মধ্যে যে স্বাদ ছিল, যে মজা ছিল, সেই মজাও কমে গেল। এদিকে কাবিল হাবিলকে হত্যা করে, কেউ জানে না এখনো। সুদূর মক্কা থেকে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর এই পরিবর্তনকে দেখে আক্ষেপ করে অবাক হয়ে বিস্মিত হয়ে বলতে লাগলেন, তাগায়রাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজুল আরদি মুগবারুন কবীহ, তাগায়রাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজুল আরদি মুগবারুন কবীহ, তাগায়রা কুল্লু যি ত্বামিন ওয়া লাউনিন ওয়া কাল্লাবা শাশাতাল ওয়াজহুল মালিহ। কি ব্যাপার, পৃথিবী এরকম শ্রীহীন হয়ে গেল কেন, সৌন্দর্য হারিয়ে ফেলল কেন, ব্যাপারটা কি? খাবারের স্বাদ এবং মজা রং কেমন নষ্ট হয়ে গেছে বলে মনে হয়? মানুষের চেহারার মধ্যে যে রূপ লাবণ্য আর মায়ার ছাপ আছে, সেই ছাপ কেমন যেন, মায়া মমতা যেন চেহারা থেকে কেমন কমে গেছে, চেহারার লাবণ্য কেমন যেন নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা কি? আসল ব্যাপার হলো গুনাহের কারণে সুখ চলে যায়, সমৃদ্ধিও চলে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে একটা থলি দিলেন, খেজুরের থলি, খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য। বলে দিলেন আবু হুরায়রা, আল্লাহর নামে ভরসা করে এখান থেকে খাবা, খাওয়াবা, খবরদার খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে। এক থলি খেজুর কি পরিমাণ হয়? 4 কেজি 5 কেজি সর্বোচ্চ, জুত মতো খাওয়া হলে তো একদিনও থলিতে খেজুর থাকবে না, ঠিক কিনা? খাওয়া হলে, সকলকে খাওয়ানো হলে, আপনাদের মতো যে কয়জন আছে এদেরকেও যদি পেট ভরে খেজুর খাওয়ানো হয় থাকবে নাকি? শেষ হয়ে যায়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দয়ে থলি থেকে খেজুর আসেই আসেই, যখনই লাগে আমি খাই, যে চায় তাকে খাওয়াই, এইভাবে চলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 2.5 বছরের জমানা পার হলো, সেই খাওয়া খেজুর খাই খাওয়াই চলে বের হয়। ওমরের 10 বছরের জমানা পার হলো, খেজুর বন্ধ হয় না, থলি থেকে খেজুর আসে খাই খাওয়াই।
এরপরে হযরত উসমানের 12 বছরের জামানা প্রায় অতিক্রম করতে নিল, খেজুর বন্ধ হয় না, খাই খাওয়াই খেজুর আসে। যেদিন বিদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করে দিল, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ওই দিন থেকে থলির মধ্য থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। তাহলে গুনাহের কারণে সুখ কমে যায়, সমৃদ্ধি কমে যায়, রিজিক কমে যায়। আজকের রাতটা যদি গুনাহের রাত বানাই, ফষ্টি নষ্টি নাইট বানাই, চারিত্রিক স্খলনের রাত বানাই, আজকের রাতটাকে যদি অবাধ মেলামেশার রাত বানাই, মদ গাঁজা জুয়া গাঞ্জার রাত বানাই, আজকের রাতটাকে যদি জোরে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে নিজে মরা এবং অন্যকে মারার রাত বানাই, তাহলে দুনিয়াও গেল আখেরাতও গেল, ঠিক কিনা? অতএব আজকের রাত 31st night গুনাহের কাজে নয়, গুনাহের কাজে নয়, কারণ গুনাহ করলে আল্লাহ সমৃদ্ধি কেড়ে নেবেন, সুখ কেড়ে নেবেন, আগামী বছরটা ভালো যাবে না, ঠিক কিনা? এমনি তো গোটা বিশ্বে দুর্ভিক্ষের ঘন ঘটা দেখা দিচ্ছে, ওটার ছোঁয়া বাংলাদেশেও লাগাটা খুবই স্বাভাবিক, ঠিক কিনা? তারপরেও রব্বুল আলামিন মহা ক্ষমতাধর, যা চান তাই পারেন। আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বে দুর্ভিক্ষ দিলেও বাংলাদেশকে দুর্ভিক্ষ মুক্ত রাখতে পারেন কিনা? সেটা কিভাবে হবে? গুনাহের মধ্যে লিপ্ত হলে নাকি ইবাদতের মধ্যে লাগলে, ঠিক কিনা? অতএব আজকের রাত, আগামী বছরকে যে আমরা স্বাগত জানাবো, আগামী বছরকে যে আমরা বরণ করে নেব আল্লাহর নাফরমানের মাধ্যমে নাকি ইবাদতের মাধ্যমে? প্রিয় উপস্থিতি, কেউ যদি রাতের বেলা ফজরের ইশার নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন সারা রাত যদি ঘুমিয়ে কাটায় তারপরেও ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়, সারা রাত ইবাদতের হবে। আর যদি রাত ভর আমরা ইবাদত করি, যে সময় অন্যরা নাফরমানি করে, আমরা যদি মাওলার তাআত আর ইবাদতে নিজেদেরকে লাগাই, রব্বুল আলামিন খুশি হয়ে আমার আপনার এই আমলের কারণে দেশের উপর থেকে দুর্ভিক্ষ এবং অশান্তি পেরেশানিকে উঠিয়ে নিতে পারেন, ঠিক কিনা? আসতে বলেন, ঠিক কিনা? মেরে মুআজ্জাল হাজেরিন, এজন্য আজকের রাতটাকে ইবাদতময় করব। রব্বুল আলামিন বলেন যদি জনপদবাসীরা ইমান আনত আর আল্লাহকে ভয় করত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান জমিনের বরকত তাদের জন্য আমি খুলে দিতাম। মদিনার অবস্থা কেমন ছিল? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্ষুধার জ্বালায় আমি শক্তি হারা হয়ে, শক্তিহীন হয়ে, বেহুশ হয়ে রাস্তায় পড়ে যেতাম। মানুষ মনে করত আমার মৃগী রোগ হয়েছে। আমি কোনো রোগী ছিলাম না, আমি অসুস্থ ছিলাম না, ক্ষুধার তাড়নায় জঠর জ্বালা বরদাস্ত না করতে পেরে দুর্বলতার শিকার হয়ে আমি বেহোশ হয়ে পড়ে থাকতাম। কিন্তু ঈমান আর তাকওয়ার উপরে চলার কারণে অল্প কিছুদিনের মধ্যে রব্বুল আলামিন মদিনাতে এমন সমৃদ্ধি দান করলেন, মানুষ জাকাতের টাকা নিয়ে বের হয়ে হেঁটে বেড়াতো, ঘুরতো, খুঁজে বেড়াতো, জাকাত দিবে এমন লোককে খুঁজে পাওয়া যেত না, জাকাত নেয়ার লোক খুঁজে পাওয়া যেত না, সবাইকে আল্লাহ প্রাচুর্য দিয়ে দিয়েছেন। তাহলে বলেন তো দেখি, সুখ সমৃদ্ধি পেতে হলে আজকের রাতটা ইবাদতময় করা লাগবে, ঠিক কিনা? তাকওয়ার রাত বানাতে হবে, নিজেও বানাবো, অন্যকেও বানাবো, নিজেও গুনাহ করব না, অন্যকেও করতে দিব না, নিজেও করব না, অন্যকেও করতে দিব না। কেন? অন্য গুনাহ করলে সেটার ক্ষতি আমার ঘাড়েও আসবে, ঠিক কিনা? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একটা লঞ্চ চলে, জাহাজ চলে, সেই জাহাজটা দুইতলা বিশিষ্ট, নিচতলাতেও মানুষ আছে, দোতলাতেও মানুষ আছে, কিন্তু পানি, খাবার পানিটা রাখা আছে দোতলায়, নিচতলার লোকরা পানি আনার জন্য দোতলায় যায়, ওখান থেকে পানি নিয়ে এসে খাওয়া দাওয়া করে,
এখন নিচতলাওয়ালাদের মধ্যে কেউ কেউ সিদ্ধান্ত নিল এত কষ্ট করে উপরে গিয়ে পানি আনা সম্ভব না ওদের কাছ থেকে চেয়ে আনতেও লজ্জা লাগে আবার ওদের কাছে গেলে ওরাও বিব্রত হয় কিনা বলা যায় না তো তাহলে কি করা পানি তো লাগবে একজন বুদ্ধি দিল যে পানি লাগবে কোনো অসুবিধা নাই দোতলায় যাওয়ার দরকার নাই সমস্যার সমাধান তো 6 ইঞ্চি নিচেই আছে কয় কি 6 ইঞ্চি নিচে একটা ছিদ্র করে দিলে তো গল গল করে পানি উঠবে অসুবিধা কি এখন বলেন মাঝ নদীতে মাঝ সাগরে কোন জাহাজ বা নৌকাকে তলা দিয়ে ছিদ্র করে দেওয়া কি সুকর্ম না কুকর্ম আস্তে বলেন অপকর্ম ঠিক কি ঠিক না কি হবে ফলাফল কি হবে বলেন নৌকা সহ সব ডুবে মরবে বুঝাইতে পারে নাই এখন নবীজি বলেন দোতলাওয়ালারা যদি বলে জোরা তো স্বাধীন দেশের স্বাধীন নৌকার স্বাধীন নাগরিক ওদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এটা অভদ্রতা আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করব না ও যা করে করুক এটা ওদের ব্যাপার আমরা ভদ্র মানুষ সুশীল মানুষ আমরা নিজেদের মতো থাকব কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করব না এই কথা মনে করে যদি চুপচাপ বসে থাকে ওদেরকে বাধা না দেয় বলেন তো দেখি যখন পানি উঠা শুরু করবে তখন শুধু নিস্তালাওয়ালারা যারা অপকর্ম করেছে তারা ডুববে আর দোতলাওয়ালারাও ডুববে যারা অন্যায় করে নাই তারাও ডুববে ঠিক কি ঠিক না মৌনতার সাথে অন্যায়কে যে সমর্থন করে সেও দুনিয়াতে ধ্বংস হয় আল্লাহর আজাব আসলে আর যদি উপরতলাওয়ালারা নিস্তালাওয়ালাদেরকে বুঝায় বাজান এটা নির্বুদ্ধিতামূলক কাজ এই কাজের কারণে তুমি নিজেও মরবা আমাদেরকেও মারবা অতএব এই কাজ তোমরা করো না কয় আমরা স্বাধীন মানুষ আমরা যা করার তাই করব আমরা পুলিশ কল করব আমরা আদালতের আশ্রয় নিয়ে অন্যায় করব তোমার কি বলার আছে তোমার কিছু কইতে হইলে কোর্টে যাও আমার কাছে কেন আইছো বুঝছেন এই রকম যদি বলা শুরু করে আর দোতলাওয়ালারা যদি কয় ঠিক আছে দেখা যাক কে জিতে সামনে দেখা যাবে না এরকম করেও যদি মোটামুটি বুঝাইয়া চুপ করে থাকে তারপরেও বলেন দেখি ধরা খাবে কি খাবে না মরবে কি মরবে না তবে হ্যাঁ দোতলাওয়ালারা যদি সিদ্ধান্ত নেয় কোনো ক্রমে ওটা করতে দেওয়া যাবে না যদি করে তো আমাদের লাশের উপর দিয়ে করতে হবে নাহলে বাইরে সোজা করে দিব এই উল্টা পাল্টা করতে গেলে ঠিক কি ঠিক না নিচে গিয়ে যদি টাইট হয়ে যায় এবং মজবুত হয়ে যায় খবরদার করতে দেওয়া যাবে না কে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করিস কেন আরে হারামখোর তোর স্বাধীনতা করতে কে এই নৌকার নাগরিক শুধু তুই নাকি আমিও ঠিক কি ঠিক না তোমার যদি এই কাম করতে হয় এই নৌকা ছেড়ে অন্য কোন নৌকায় গিয়া করো এই নৌকায় এই অপকর্ম করতে দেওয়া যাবে না ঠিক কি ঠিক না কারণ এখানে আমার অধিকারও আছে আমার অধিকার নষ্ট করার অধিকার তোমার নাই অতএব তুমি এই কাজ করতে পারবা না যদি জোরালোভাবে বাধা দেয় এবং টাইট করে মজবুত করে তাদেরকে যে কোনো ভাবে ফিরিয়ে দেয় তাহলে দোতলাওয়ালারাও বাঁচবে নিস্তালাওয়ালারাও বাঁচবে ঠিক কি না মেরে মুআজ্জাল হাজেরিন অতএব কেউ যদি গুনাহ করতে চায় প্রকাশ্যে এবং জাহির করে গুনাহ করতে চায় সেই গুনার ব্যাপারে আমরা তাকে বুঝাবো তাকে আমরা বুঝিয়ে বিরত রাখার চেষ্টা করব যদি বুঝতে না চায় তাহলে যা যা করা লাগে সেগুলো করা লাগবে ঠিক কি ঠিক না যদি কয় আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তো আপনার নাই আমরাও বলবো আমার হক নষ্ট করার আমার বিশ্বটাকে নষ্ট করার অধিকারও তোমার নাই আমার বরকত এবং আমার সমৃদ্ধি আটকিয়ে দেওয়ার অধিকারও তোমার নাই অতএব তোমার যদি গুনাহ করতে চায় আমি যে দুনিয়ায় আছি এই দুনিয়া বাদ দিয়ে আরেক দুনিয়ায় গিয়ে তুমি ওখানে যা করার করো গিয়া আল্লাহর আজাব আসলে ওখানে ধ্বংস হবে তুমি ওখানে গিয়ে মন মতো ধ্বংস হও কিন্তু আমার এখানে এই পৃথিবীতে বসে আমাদেরকে ধ্বংস করার সুযোগ তোমাকে দেওয়া হবে না ঠিক ঠিক না মেরে মাজ হাজরেন এই কথাগুলা ছোট বড় সবাইকে বুঝাইতে হবে বলতে হবে বলতে হবে কিনা এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখি তোমরা তো জাহান্নামের দিকে লাভ দিয়ে পড়তে যাও ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম আমি তোমাদের কোমরের বেল্টটাকে এভাবে টেনে ধরেছি কোনোভাবে যেতে দিব না তুমি ছিটকে চলে যেতে চাও আমি কই না দিব না যেতে চাইলে আমাকে ঠেলে তারপরে যাওয়া লাগবে
যেতে দেওয়া যাবে না এজন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা করা প্রত্যেকের কর্তব্য ঠিক কি ঠিক না নিজে আমল করতে পারি আর না পারি এটা এক জিনিস নিজে আমল করা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হুকুম আর অপরকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজে বাধা দেওয়া এটা স্বতন্ত্র আরেকটা হুকুম বুঝতে পারি নাই অতএব শয়তান যেন এই কথা ধোঁকা না দেয় এসে তুমি নিজে আমল করো না তুমি অন্যকে কেন বলো নিজে আমল না করলে একটা গুনাহ হবে অন্যকে না বললে আরেকটা গুনাহ হবে ঠিক কি ঠিক না দুইটা ভিন্ন ভিন্ন গুনাহ বুঝাইতে পারি নাই অতএব অন্যকেও বলতে হবে অন্যকেও বাধা দিতে হবে বোঝাতে হবে এখন কেউ বলতে পারে আমার ছেলে আমার মেয়েটা অবুজ একটু করুক না অসুবিধাটা কি মেরে মুহতারাম দোস্ত আপনার ছেলে আপনার মেয়ে যদি জাহাজটা ফুটা করতে চায় তাহলে আপনি অনুমতি দিবেন কিনা আপনার ছেলে আপনার মেয়েটা যদি এই হুজুর তশরিফ রাখেন বয়ান তো আপনি করবেন এখানে বসেন না 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 আরেকদিন না আপনার বয়ান আদা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাত্র শুরু হয়েছে ওয়াফিল আখিরাতে হাসানা ফুল বাকি রয়েছে বসুন বসুন না 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 আপনি বসুন যা যাবে না শুনবে না হুজুরের বয়ান ইনশাআল্লাহ কে কে শুনবো হাত উঠাই আল্লাহু আকবার দেখছেন ওইটি ফিরে একটু দেখেন ওনার বয়ানের পক্ষে কয়জন আছে সবাই দিও মাশাআল্লাহ মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এর জন্য বলতেছিলাম এজন্য বলতেছিলাম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব আমার ছেলে আমার মেয়ে যদি গুনাহ করার জন্য বাইরে যেতে চায় তাকে বুঝাবো বাধা দিব সে যদি মানতে না চায় দরজা তালা মেরে থুয়ে দিতে হবে যাওয়া যাবে না ঠিক কি ঠিক না হ্যাঁ মেরে মোয়াজ্জেজ হাজেরিন কয় ছেলে আবার বিগড়ায় গেলে আরে ভাই আপনার ছেলে যদি আগুনে ঝাঁপ দিতে চায় বাইরে একটা অগ্নিকুণ্ড জ্বলে আর ওখানে ঝাঁপ দিতে চায় আর আপনি কোন যে ছেলেটা যদি বিগড়ায় যায় থাক না একটু যাক কন্যা কেন ওখানে যাইতে দিলে তো পুরাই যাবে ঠিক কি ঠিক না জাহান্নামের আগুন এর চাইতেও বহুত ভয়ঙ্কর আমার ছেলে আমার মেয়েকে জাহান্নামের আগুনে যেতে দিতে আমি পারি না যেই বাপ মা এখানে শৈথিল্য প্রদর্শন করে যেই বাপ মা এখানে মনে করে যে আমি সুশীল সমাজের নাগরিক আমি এত টাকড়া হতে পারবো না সেই বাপ মা হওয়ার অযোগ্য বাপ মা হওয়ার যোগ্য না ঠিক কি ঠিক না পাগল কি এটা পাগল মেরে মোয়াজ্জেজ হাজেরিন নিজের ভাই নিজের বোন নিজের পাড়া নিজের আত্মীয় স্বজন নিজের পড়শিকে বাজে কাজ থেকে বাঁচিয়ে আল্লাহর হুকুমে লাগাতে হবে ইবাদতে লাগাতে হবে তাকে বুঝিয়ে লাগাতে হবে আগামী বছরটা সুখের বানানোর ক্ষমতা একমাত্র কার উনাকে আজকে রাতে খুশি করা লাগবে ঠিক কি ঠিক না বিজাতীয় সংস্কৃতি পশ্চিমাদের সংস্কৃতিকে লাথি মেরে আমার ইসলামের সুন্দর সভ্যতার সংস্কৃতিকে বাস্তবায়িত করতে হবে আস্তে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন বেশি ওয়াজ করব না ওয়াজ বেশি নাই আজকে উনি ওয়াজ বেশি করবেন না না করব আমি ওয়াজ শুনে বাইতে গিয়া এই যে ব্যবস্থা নিতে কইতেছি ব্যবস্থা নেবেন ফোন করে করে নিজের আত্মীয় স্বজন কেউ যদি আগুনে ঝাঁপ দিতে চায় তাকে বাঁচাবেন ঠিক কি ঠিক না বলেন না কেন হ্যাঁ ইনশাআল্লাহ আর বলেন তো দেখি এই সুখ সমৃদ্ধি আসে তাকওয়ার মাধ্যমে কে বলছে খোদা ভীতির মাধ্যমে কে বলছেন এই তাকওয়া গুলা শেখানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানে না কোথায় আসতে বলেন তাহলে মাদ্রাসা গুলা হলো তাকওয়া সেন্টার যেখানে তাকওয়া ওখানে সমৃদ্ধি অতএব মাদ্রাসা গুলা শুধু তাকওয়া সেন্টার নয় সমৃদ্ধিরও সেন্টার ঠিক কি ঠিক না ওখানের আমলের দ্বারা মানুষ গোটা দেশের মানুষ সমৃদ্ধ হবে গোটা দেশের মানুষ আজাব গজব থেকে বাঁচবে গোটা দেশের মানুষের জন্য রহমত বরকত আসবে ঠিক কিনা একবার ভূমিকম্প হয়েছিল 2017-র দিকে গালেবান ফজরের নামাজের ঘন্টাখানেক আগ দিয়ে মনে আছে না নাই ভয়ঙ্কর মাত্রার ভূমিকম্প ছিল 7.8 মাত্রার ভূমিকম্প ছিল রিখটার স্কেলে ওই মাত্রার ভূমিকম্প এবং তার চাইতে কম ভূমিকম্পের মধ্যে গোটা পৃথিবীতে বহু জায়গাতে অনেক বড় ধ্বংসযজ্ঞ ঘটে গেছে বড় বড় বিল্ডিং ভেঙে পড়েছে বাড়ি ঘর তছনছ হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ মারা গেছে ঠিক কিনা কিন্তু আমার বাংলাদেশের বলেন তো দেখি আমার বাংলাদেশের বাড়ি ঘর গুলা বুঝি চীন জাপান ইউরোপের চাইতেও শক্তিশালী কন্যা কেন বেশিরভাগই তো ইঞ্জিনিয়ার যা দেয় হেডা মানে না ফাঁকিবাজি করে নিজের মতো করে করে আরে কয় না কেন তারপরেও ভেঙে পড়লো না একটা বাড়িও ভাঙলো না একজন মানুষও মারা গেল না সুবহানাল্লাহ ব্যাপারটা কি ব্যাপারটা কি ব্যাপারটা কি
এক ভদ্রলোক এটা গবেষণা করতে করতে গিয়ে বললেন আমার কাছে মনে হয় কোন সময় এটা ঘটেছিল এটা বড় দেখার বিষয় যে সময় ঘটেছিল ফজরের নামাজের ঘন্টা খানিক আগে ওই সময়টায় আমাদের মতো পাপিতাপীরা সব ঘুমায়া থাকে আমাদের মতো পাপিতাপীরা ঘুমায়া থাকে দুনিয়ায় কি হয় না হয় তার খবর নাই আমাদের পাপের কারণে উপর থেকে আযাব আসলো কিন্তু সে আযাবের ভয়াবহতা থেকে গোটা জাতি মুক্তি পেয়ে গেল কেন উনি গবেষণা করে বলেন যে আমার মনের ভিতরে আসলো এই কথা যে সময়টায় ভূমিকম্প হয়েছিল সেই সময়ে আমরা সবাই ঘুমিয়ে থাকলেও এদেশের ছোট ছোট গলি গলির ছোট ছোট মাদ্রাসাগুলোর ভিতরে কচি কচি হাফেজের কোরআনরা সেই ফজরের নামাজের ঘন্টা দুই আগ থেকে উঠে কোরআন তেলাওয়াতে লেগে থাকে তাদের তেলাওয়াতের কারণে কোরআনের কারণে মাওলা গোটা জাতিকে বাঁচিয়ে দিয়েছে ঠিক কিনা মেরে মুআজ্জিন হাজেরিনের জন্য মাদ্রাসাগুলো হলো রহমতের প্রতীক মাদ্রাসাগুলো হলো বরকতের প্রতীক মাদ্রাসাগুলোর মাধ্যমে গোটা দেশ ও জাতির জন্য রহমত বরকত সুখ আর সমৃদ্ধি আসে ঠিক কিনা যে যারা এই মাদ্রাসার বিরোধিতা করে বুঝতে হবে হয়তো সে নির্বোধ অথবা পাগল অথবা সে দেশ ও জাতির শত্রু ঠিক ঠিক না সে সমৃদ্ধির শত্রু সে সুখের শত্রু সে বাস্তবতার শত্রু সে কল্পনা বিলাসের ভিতরে নিজের জীবন কাটাতে চায় কল্পনা দিয়ে পেট ভরে না বাস্তবের মেহনতের দ্বারা পেট ভরে আসতে বলেন ঠিক কিনা এই জন্য তাকওয়া তাহারাত বাস্তবায়ন করবার জন্য এই তাকওয়া সেন্টার মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা দরকার আছে না নাই এগুলোর যাবতীয় প্রয়োজন পুরা করার জন্য আমরা সকলে এগিয়ে আসতে রাজি আছি কে কে রাজি আছে হাত উঠাই দেখি আয় মাওলা এই হাত গুলাকে কবুল করেন রব্বুল আলামিন তাদের ঘরে ঘরে তাকওয়ার দৌলত নসিব করে দেন আয় আল্লাহ সুখ সমৃদ্ধির ফয়সালা করে দেন পরওয়ারদিগার আলমী মাদ্রাসা সহ সমস্ত মাদারেসে দিন আর যাবতীয় প্রয়োজনকে আপনার গায়েবের খাজানা থেকে পুরা করে দেন আপনার এই বান্দাদের ধন সম্পদকে আপনি আপনার দিনের জন্য কবুল করে নেন করবো তো ইনশাআল্লাহ কে কে করবো না হাত উঠাই মাশাআল্লাহ সচেতন আছে একজন অচেতন নাই এই সচেতন অবস্থায় বয়ান শুনতে হবে যতক্ষণ হজরত বয়ান করবেন মনোযোগ দিয়ে শুনবো এবং নিজের জিন্দগিকে বানাবো আমি খুবই অসুস্থ আমি আসতাম না আমি মাত্র এসে বাসায় ঢুকেছি ঢুকে আমি নড়তে পারছিলাম না কিন্তু ওয়াদা এই ওয়াদা পুরা করা দরকার ঠিক কিনা হ্যাঁ এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই তাকওয়া প্রতিষ্ঠায় একে অপরকে সহযোগিতা করব আর গুনাহের ব্যাপারে পরস্পরের জন্য প্রতিবন্ধক হব ঠিক কি ঠিক না আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে পরস্পরে একে অপরকে সহায়তা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনাহ এবং অবাধ্যতার কাজে পরস্পরে কখনো সাহায্য করো না ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন